ফ্রেন্ডস, একটা অদ্ভুত জিনিস, অস্বাভাবিক জিনিস যেটা 2021-এর বিধানসভা ভোটে ঘটেছে, যেটা হচ্ছে এই যে বিরোধী আসনে আগে কারা ছিল, সিপিএম কংগ্রেস, এই সিপিএম কংগ্রেস পুরো শূন্য হয়ে গেল, পুরোপুরি শূন্য হয়ে গেল। এই জিনিসটা কেউ কল্পনাও করতে পারেনি। কেউ কল্পনা করতে পেরেছিল যে সিপিএম কংগ্রেস পুরোপুরি শূন্য হয়ে যাবে? কেউ কল্পনা করতে পারেনি। আর বিজেপির যেটা 3 ছিল আগে, 3 থেকে 77 হওয়াটা, এইটাও অস্বাভাবিক। তো এইরকম অস্বাভাবিক ঘটনা ঘটেছে, সিপিএম কংগ্রেসের পুরো শূন্য হয়ে যাওয়া আর বিজেপির 3 থেকে 77 হয়ে গিয়ে পুরো বিরোধী আসনটা দখল করে নেওয়া, এগুলো টোটালি অস্বাভাবিক জিনিস ঘটেছে পশ্চিমবঙ্গে 2021-এর পরে। তো এই অস্বাভাবিক জিনিস ঘটার ফলে আমরা কি বুঝতে পারলাম? এই অস্বাভাবিক জিনিস ঘটার ফলে আমরা এটাই বুঝতে পারলাম, যারা মনে করে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হওয়াটা অস্বাভাবিক, এমনটা যারা মনে করে, তাদের চিন্তা ভাবনাটাও ঘুরে যাবে। সুতরাং পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবেই, এটা 100% শিওর, 100% শিওর পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবেই। কারণ যেটা ঘটেছে, বিজেপি তো মানে একটু একটু করে এগোবে না? দেখো, বিধানসভা ভোটে বিজেপি বিরোধী আসনটা দখল করেছে, তার মানে একটা ধাপ এগিয়ে গেল, এবার পুরোটা দখল করবে, সরকারটা দখল করবে, এটাই হিসাবে দাঁড়ায়। আর এই যে বিজেপি বিরোধী আসনটা দখল করলো 2021-এ, আর সিপিএম কংগ্রেসের যেই হালতটা হলো একদম পুরো শূন্য, এটা পুরোপুরি অস্বাভাবিক জিনিস, ঠিক আছে? এটা টোটালি অস্বাভাবিক জিনিস, এই শূন্য হয়ে যাওয়া। কিন্তু এটা ঘটেছে, এমনটা যখন ঘটেছে, সিপিএম কংগ্রেস যখন শূন্য হয়েছে আর বিজেপি যখন বিরোধী আসনে এসছে, তাহলে আগামী দিনে বিজেপি সরকারটা দখল করবেই, এটা একদম 100% শিওর, এভরিথিং ইজ পসিবল। এই বিষয়টা মাথায় রেখে দাও, এভরিথিং ইজ পসিবল, সব কিছুই সম্ভব, সব কিছুই সম্ভব, এভরিথিং ইজ পসিবল, এইটা হচ্ছে বিষয়। তো যখন আমরা বলেছি যে পশ্চিমবঙ্গে আমরা বিজেপি সরকার গড়েই ছাড়ব, তো গড়েই ছাড়ব, ঠিক আছে? অনেক রকম অস্বাভাবিক জিনিস মানুষ দেখতে পাবে, ঠিক আছে, এগুলো দেখতে পাবে, অস্বাভাবিক জিনিস ঘটবে। কারণটা হচ্ছে সত্যের জয় হচ্ছে, তাই অস্বাভাবিক জিনিস ঘটছে। আর এই অস্বাভাবিক জিনিস এগুলো আরও মানুষ দেখতে পাবে, কারণ সত্যের জয় হচ্ছে, এই হচ্ছে বিষয়। তো অ্যাকচুয়ালি যেটা হওয়ার দরকার, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হওয়ার দরকার, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার দরকার, পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে বিজেপির সরকার দরকার, না হলে পশ্চিমবঙ্গকে ওরা বিচ্ছিন্ন করে দেবে, ওরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে দেবে, এটাই ওদের মাকসাদ, এটা লিখে রেখে দাও। পশ্চিমবঙ্গের হিন্দুরা পরাধীন হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? এই জিনিসটা মাথায় লিখে রেখে দাও, এটাই ওদের মাকসাদ, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করা, এইটাই হচ্ছে ওদের মাকসাদ, এই বিজেপি বিরোধীদের মাকসাদ। তাই ওদের উদ্দেশ্যকে ব্যর্থ করতে হবে, তাই পশ্চিমবঙ্গে আমরা বিজেপি সরকার গড়বই, গড়েই ছাড়ব, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবেই, পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত রাজ্য হবেই। যারা মনে করছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে পারবে না, যারা এমনটা ভাবে, তাদের চিন্তাভাবনা সব ঘুরে যাবে, তারা দেখতে পাবে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়েছে, পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত রাজ্য হয়েছে, এমনটা তারা দেখতে পাবে। এটা লিখে রেখে দিক,
লিখে রেখে দিক, যারা ভাবছে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়তে পারবে না, তারা লিখে রেখে দিক, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়েই ছাড়বে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে আমরা বিজেপি সরকার গড়েই ছাড়ব, এটা লিখে রেখে দিক, যারা ভাবছে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়তে পারবে না, এটা তারা লিখে রেখে দিক, পশ্চিমবঙ্গ বিজেপি শাসিত রাজ্য হবেই, এটা হচ্ছে বিষয়। তো সবসময় একটা কথা মাইন্ডে রেখে দাও, এভরিথিং ইজ পসিবল, সুতরাং সব কিছুই সম্ভব, তাই আমাদের লড়াই করে যেতে হবে, লড়াই করে যেতে হবে, যুদ্ধে জয়ী হতে হবে। যুদ্ধ যখন আমরা করব, আমরা যখন লড়াই করব, তখন অনেক অস্বাভাবিক জিনিস ঘটবে। আমাদের যুদ্ধের ফলে, আমাদের রাজনীতির ফলে অনেক অস্বাভাবিক জিনিস আমরা দেখতে পাবো। তো এই অস্বাভাবিক জিনিসগুলো যে ঘটছে, এগুলো হিন্দুত্বের জন্য ভালো। ঠিক আছে, এই যে সিপিএম কংগ্রেস শূন্য হয়ে যাওয়া আর বিজেপির পুরো বিরোধী আসনটা দখল করে নেওয়া, এটা হিন্দুত্বের জন্য ভালো, পশ্চিমবঙ্গবাসীর জন্য ভালো, পশ্চিমবঙ্গের হিন্দুত্বের জয় হবে, এই তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, হিন্দু বিরোধী সিস্টেম বলে আর কিছুই থাকবে না, এটা তোমরা লিখে রেখে দাও, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে। ঠিক আছে, এটা লিখে রেখে দাও। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার এটুকু বলার ছিল, তোমার সাথে ভালো থেকো, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।